আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে বাছ পাখি নিয়ে চলছে মাতামাতি দাম শুনলে চোখ কপালে উঠবে যে কারো সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো। আরব নিউজ পত্রিকার খবরে জানানো হয়েছে সৌদি আরবের রাজধানীর রিয়াদের তৃতীয় সৌদি ফ্যালকন ক্লাবের নিলামে তিনটি বাজ পাখি তিন লক্ষ ছত্রিশ হাজার রিয়ালে বিক্রি করা হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি আশি হাজার টাকা নিলাম শুরু হওয়ার পর থেকে যাবৎ ক্লাবটি বিক্রি এক মিলিয়ন রিয়াল ছাড়িয়ে গেছে বাজ পাখি বিক্রির নিলাম অনুষ্ঠানটি রিয়াদের উত্তর মহালয় ক্লাবের সদর দফতরে অনুষ্ঠিত হচ্ছে যা আগামী পনেরোই নভেম্বর শেষ হবে সৌদি তরুণ তালাল আবদুল্লাহ আল গুদাসির প্যারিগ্রিন কিরনাস জাতের বাজ পাখিটি সাতাইশ হাজার সৌদি রিয়ালে বিক্রি হয় দ্বিতীয় তরুণ নাসের হামদান আল হেরিজি তার বাজ পাখিটি এক লক্ষ আটাশ হাজার সৌদি রিয়ালে বিক্রি করেন এর পরের দিকে তৃতীয় তরুণ হামাদ ই আল রাশিদ মালিকানাদিন একটি বাজ পাখি এক লক্ষ একাশি হাজার সৌদি রিয়ালে বিক্রি করেন যা এখন পর্যন্ত নিলামের তৃতীয় সবচেয়ে ব্যয়বহুল দাম ছিল উক্ত নিলামটি দেশটির টিভি চ্যানেল এবং ক্লাবের সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয় ক্লাবটি সৌদি আরব জুড়ে বাজ পাখি লালন পালন এবং বিক্রয়কারীদের অনেক সুযোগ সুবিধা দেয় নিলামে পাখিদের বাসস্থান এবং পরিবহন প্রদত্ত সকল সেবাসমূহ এর মধ্যে রয়েছে একবার বিক্রয় চূড়ান্ত হয়ে গেলে বাজ পাখির জন্য ইলেকট্রনিক অ্যাংলেট স্থাপন করা হয় এবং বিক্রয় সম্পূর্ণ করার জন্য অফিসিয়াল নথিপত্র জারি করা হয় খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ডং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে